মেনন ভাই, 80তম জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে, সময় টিভির অগণিত দর্শক শ্রোতা সমর্থক সবার দিকে আমার এবং তার পাশাপাশি দেশবাসীকে অসংখ্য ধন্যবাদ। মেনন ভাই, আজকে দেখলাম আপনি এক জায়গায় বলেছেন যে যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন সেই স্বপ্ন ভেঙে গেছে, মানে কোন অর্থে বলেছেন বা আমি তো অনেক কথার মধ্যে একটা কথা, অনেক স্বপ্ন দেখেছি তো আমরা, স্বাধীনতা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের বিজয় অর্জন করেছি, সামরিক শাসন বিরোধিতা উচ্ছেদের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের বিজয় অর্জন করেছি। কিন্তু যে সাম্যবাদ, সমতা ভিত্তিক সমাজ, যে সমাজতান্ত্রিক ব্যবস্থা লক্ষ্যে এই লড়াইগুলো করেছিলাম, সেই স্বপ্ন তো পূরণ হয়নি, ভেঙে গেছে কথাটা বাবাটা এরকম নয় যে এটা মানে ধ্বংস হয়ে গেছে। কথা হচ্ছে যে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন তো, সমাজতন্ত্রের স্বপ্ন, সাম্যবাদের স্বপ্ন, সেই স্বপ্ন তো বাস্তবায়ন করতে পারিনি। একেবারেই কি হয়নি? বললাম তো, আমি স্বাধীনতা লড়াই করেছি, সামরিক শাসন বিরুদ্ধে লড়াই করেছি, তার বিজয় অর্জন করেছি। কিন্তু আজকের দিনে যখন আমরা একটা উন্নয়নের পর্যায়ে রয়েছি, তখন বৈষম্য এত প্রবল এবং এত প্রকট যে একটা বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। দারিদ্র্যসীমা কমেছে কোনো সন্দেহ নেই, মানুষ জীবনে অনেক বেশি স্বস্তি বোধ করে, কিন্তু যে সংখ্যায় মানুষ দরিদ্র রয়েছে সেটাকে আমরা এখন পর্যন্ত দূর করতে পারিনি। মেনন ভাই, আজকে আমরা দেখছি আপনার মানে আপনার দল বা আপনার শুভানুধ্যায়ীরা, আপনার সমর্থকরা, আপনার ভক্তরা বলছে যে জনতার মেনন, আশিতে জনতার মেনন। হ্যাঁ, রাশিদ খান মেনন জনতার হয়েছে, এটা আমরা বলতে পারি, কিন্তু জনতা কতটুকু আপনার হয়েছে, মানে আপনি জনতার জন্য কতটুকু করতে পারেন? আমি আমার জীবনের অভিজ্ঞতা বলতে পারি যে মানুষ আমাকে ভালোবেসেছে, তার প্রমাণ একটি, কারণ মানুষ তো আর তার ভালোবাসার প্রকাশ তো সবসময় সম্ভব করে না। একটা হচ্ছে নির্বাচন ইত্যাদি আন্দোলন সংগ্রামের সমর্থন মধ্যে করে, কিন্তু যেই যেটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা, আমি যখন 1992 সালে গুলিবদ্ধ হলাম, সেই সময় মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসার প্রকাশ দেখেছিলাম, তারা আমার জন্য রক্ত দিয়েছেন, তারা আমার জন্য দোয়া করেছেন, তারা আমার জন্য ওমরা করেছেন, তারা আমার জন্য প্রার্থনা করেছেন, তারা আমাকে আশীর্বাদ করেছেন, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না। আমি লন্ডনে চিকিৎসার জন্য গেছি, আমাকে এসে বলেছেন যে আমরা আপনার জন্য ওমরা করেছি। আমি বগুড়ার এক প্রান্তে থেকে মানুষ এসে বলেছে যে আমরা আপনার জন্য দোয়া মাহফিল করেছি। এই যে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, একটা জীবনে এটা পাওয়া একটা বড় ব্যাপার বলে মনে করি। মানুষ এই প্রকাশ তার জীবনে পায় না, হয়তো মৃত্যুর পর পায়, কিন্তু জীবনে পায় না। আমি সেই প্রকাশ পেয়েছি। জি মেনন ভাই, এখানে আমার প্রশ্নটা, যেটা আপনি বলছিলেন যে এই যে মানুষের যে ভালোবাসাটা আপনি পেয়েছেন, মানে আজকে রাশেদ খান মেনন 80তে, তো 80তে মানে তো একদিনে 80তে আসেননি, কিন্তু আপনার সেই যৌবন থেকে শুরু করে, মানে আপনার কৈশোর পার হওয়ার পর থেকেই আপনি জনতার সঙ্গেই আছেন, জনতাকে স্বপ্ন দেখিয়েছেন, জনতাকে আপনি ভালোবেসেছেন, জনতা আপনার ভালোবাসাটাকে ফেরত দিয়েছে, তো সেই দেয়া নেয়ার জায়গাতে জনতার জন্য যতটুকু করার স্বপ্ন দেখেছিলেন তার কতটুকু বাকি আছে বলে এখন আপনি মনে করেন? না, সবটা তো করতে পারেনি বটেই, সবটা কেন, তার একটা বড় অংশই করতে পারেনি, কোনো সন্দেহ নেই। আমি তো বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটা সমতাভিত্তিক সমাজ, একটা মানবিক মর্যাদা সম্পন্ন সমাজ, একটা সামাজিক ন্যায় বিচারের সমাজ। খুব মানে মোটা অর্থে, মোটা রাগে আমাদের স্বাধীনতার ঘোষণায় এই কথাগুলো বলা আছে এবং আমরা এগুলো বিশ্বাসও করেছি। এবং যখন বাংলাদেশে ফিরে এলাম, বঙ্গবন্ধু ফিরে এলেন, তার সাথে যখন প্রথম দেখালো, তিনি প্রথম শব্দটি উচ্চারণ করেছিলেন, দেখ স্বাধীনতা এনেছি, সমাজতন্ত্র আনব। কিন্তু আজকে 52 বছর তো, আমরা সেই সমাজতন্ত্র দূরের কথা, বঙ্গবন্ধুকেও হারিয়েছি, সে সমাজতন্ত্রের স্বপ্নকেও হারিয়েছি। এই যে মেনন ভাই, যে হারিয়েছি আমরা, যে বা আমরা যে ছুতে পারিনি, ছুতে পারিনি বলতে আমি এটা বোঝাচ্ছি, ধরুন কাঙ্ক্ষিত যতটুকু ছিল ততটুকু ছুতে পারিনি, তো ছুতে না পারার পেছনে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুকে একেবারে নৃশংসভাবে হত্যা করা, সেটা কতটুকু আমাদের যে গণতান্ত্রিক ধারাবাহিকতা যার মধ্য দিয়ে আমরা এই পথে অগ্রসর হতে পারতাম, সেটা তো বড় ধরনের ছেদ ঘটলো বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে। আমরা আবার সেই পাকিস্তান আমলে ফিরে গেলাম, উল্টো দিকে আমরা পদযাত্রা করলাম,
সেখান থেকে ফিরিয়ে আনতে আমাদেরকে আবার দেড় দশকের বেশি সময় ধরে সংগ্রাম করতে হয়েছে সামরিক শাসনের বিরুদ্ধে, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা কিছুটা হলেও ফিরিয়ে আনতে পেরেছিলাম 2008 সালের পরে, কিন্তু তারপরেও এই যে 14-20 বছর হয়ে গেল, এই এই 14 বছর হয়ে গেল, আমরা ওই জায়গাটায় ফিরে আসতে পারিনি। এখন ফিরে যে আসতে পারেননি মেনন ভাই, আপনারা, আমি বলছি ধরুন আপনি লড়াই করছেন, আপনার মতো করে করছেন, আপনার সমমনার অনেকেই করছে, কিন্তু লড়াইটা একদিকে করে যাওয়া, আরেকদিকে আমার পরিপার্শ্ব, মানে আমার যারা অন্য সহকর্মী, অন্য আদর্শের, অন্য মতের যারা রাজনীতি করে, তারা যখন অন্যরকম একটা বৈরী পরিবেশ তৈরি করে ফেলে, তখন আমার লড়াইটা কিন্তু কঠিন হয়ে যায়, মানে আপনাদের লড়াইটা? বটেই কঠিন তো হয়ে গেছে বটেই, তার কারণ হলো আমি অসাম্প্রদায়িকতার কথা বলি বা সেই লক্ষ্যে আমি যাই, যখন দেখি সেই সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করা হচ্ছে, তাদেরকে জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, একদিকে তারা ভাঙচুর করছে, ভাস্কর্য তুলে ফেলতে বলছে, রেল লাইন উপড়ে দিচ্ছে, আবার তাদেরকে নিয়ে এসে আমরা তোয়াজ করে বলছি যে না ঠিক আছে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, তোমাদের বিরুদ্ধে মামলা হবে না। এই যে একটা কন্ট্রাডিক্টরি বা এই যে মানে পরস্পর বিরোধী যে অবস্থানটি, এটি এই সংগ্রামকে বাধাগ্রস্ত করে এবং ক্ষতিগ্রস্ত করে দেয় সাম্প্রদায়িক। আমি একটা উদাহরণ দিয়ে বললাম, একইভাবে আমরা সাম্যের স্বপ্ন দেখেছি, সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছি। হ্যাঁ, আমি এই মুহূর্তে এক লাফে সমাজতন্ত্র করে ফেলবো, সাম্য পরিষ্কার করে ফেলবো, এটা ঠিক না। কিন্তু যখন দেখি যে সমস্ত রাষ্ট্রের সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে মুষ্টিমেয় লোকের হাতে, কোটিপতির হাতে চলে যাচ্ছে সমস্ত দেশ, রাজনীতি, সমাজ, সব কিছু, অর্থনীতি, তখন এই যে পরস্পর বিরোধিতা আমাদের সংগ্রামকে কঠিন করে তুলেছে। আমরা ঋণখেলাপির বিরুদ্ধে কথা বলে এসেছি দীর্ঘকাল ধরে, কিন্তু দেখলাম যে পার্লামেন্টে বারবার করে আইন আসছে ঋণখেলাপের পক্ষে অবস্থান গ্রহণ করার প্রস্তাব আসছে, তার বিরোধিতা করে পার্লামেন্টে প্রস্তাব দিয়েছি, আমরা আলাপ করতে পারিনি। এই যে জায়গাগুলো আমাদের আজকে কী হয়েছে, আজকে সেই ঋণখেলাপের জায়গায় অর্থ পাচারের যে প্রশ্নটি, এটি আমাদের অর্থনীতিকে এমনভাবে কুড়ে খেয়েছে যে এখন আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়েছি IMF-এর দ্বারস্থ হতে, এবং যে IMF-এর দ্বারস্থ হওয়া মানে হচ্ছে এক ধরনের দাসখত লিখে দেওয়া। আচ্ছা মেনন ভাই, এখানে আরেকটা বিষয় বলি, এই ভোটের রাজনীতির জন্য কখনো কখনো কি আপনাদেরকে আপোষ করতে হয়েছে? একটা সময় এসছে যখন আমরা BNP জামাত বিরুদ্ধে লড়াই, এককভাবে লড়াই চালিয়ে গেছি, আমরা তখনও কিন্তু তার আগে এরশাদ সিরাজের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু যখন একেবারে প্রশ্ন এসে গেল যে মুখোমুখি যে এখানে ঐক্যবিধান যদি না হয় তাহলে আমরা সেই লড়াইটি জিততে পারবো না, তখন বাধ্য হয়ে আমরা সেই এরশাদের সাথে ঐক্য করেছি। এতে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে, অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, কিন্তু এর ফলাফল মিশ্র হয়েছে এর কোনো সন্দেহ নেই। সুতরাং আদর্শের প্রশ্নে যে কম্প্রোমাইজ হয়নি ব্যাপারটা এরকম না, কম্প্রোমাইজ তো হয়েছে, কম্প্রোমাইজ তো করি আমরা। এখানে আমি বলতে আমি আবার পেছনের আলোচনায় ফিরি, 75-এর 15 আগস্টে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন থেকে আপনাদের এক ধরনের লড়াই ছিল, সে আপনারা যারা বাংলাদেশের স্বপক্ষে কথা বলেন, আপনারা যারা অসাম্প্রদায়িকতার কথা বলেন, সাম্যবাদের কথা বলেন, তো সেই লড়াই করতে করতে আপনারা 90-এ একটা সফলতা অর্জন করলেন। তো সেই 90-এর সফলতার পর আপনারা তিন জোটের রূপরেখা বলি বা অন্যান্য কিছু বলি, আরেকটা নতুন স্বপ্ন আমরা দেখতে শুরু করলাম। তো 90-এর পরেও আবার আজকে কেন 2008 হলো, কিংবা এই যে প্রেক্ষাপটগুলো আপনি বলছিলেন, 90-এর পরে যে অঙ্গীকার নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম, আমাদের সাথে আমরা 7 দলকে বা BNP-কে যুক্ত করেছিলাম, BNP যুক্ত হয়েছিল, আমাদের কথা ছিল যে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের পথে এবং গণতন্ত্রের পথে অগ্রসর হবে, কিন্তু তারা ক্ষমতায় আসার জন্য শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ বিরোধী শক্তির সাথেই আপোষ করে বসলো, এবং এই যে আপোষটা সেটা আমরা তখনই বলেছিলাম যে একটা ভয়ঙ্কর পরিণতি আছে, এবং পরিণতি আমরা দেখলাম 2001 সালে এসে তারা রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়ে বসলো, এবং রাষ্ট্র, সমাজ, প্রশাসন, অর্থনীতিতে তাদের যে শিকড়, তাদের যে মানে সুর, তারা সেখানে প্রবিষ্ট করালো এসে। এই যে ঘটনাটা, এটা আমাদেরকে আবার বাধ্য করলো আরেকটা লড়াইয়ের মধ্যে যেতে। সুতরাং 2008 সাল সেভাবেই আমাদের করতে হয়েছে। আপনার তারুণ্যে যদি ফিরে যাই, আপনার তারুণ্যে ধরুন আজকে আমরা বলছি জনতার মেনন, আপনি বাংলাদেশের কিংবদন্তিতুল্য একজন ছাত্রনেতা,
তো আপনার তারুণ্যে আপনি ভাষানীকে দেখেছেন, আপনি বঙ্গবন্ধুকে দেখেছেন, তো আজকের যারা তরুণ তাদের সামনে এরকম রোল মডেল কি আছে? রোল মডেল দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের আজকের তরুণের কাছ থেকে খুব বেশি কিছু আশা করতে পারছি না। আমি আশা করেছিলাম এই যে বিভিন্ন একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, বিশ্ববিদ্যালয় হলো কি বলে নিরাপদ সড়ক আন্দোলন হলো, যেখানে ছাত্ররা রাস্তায় নেমে এলো, সে কেবলমাত্র বিশ্ববিদ্যালয় নয়, এমনকি স্কুল কলেজের ছাত্ররা নেমে এলো, ভেবেছিলাম তার মধ্যে থেকে হয়তো একটা আদর্শের জায়গা বেরিয়ে আসবে, এটা হয়নি। বরঞ্চ সেখানে ওই একই ক্ষমতার রাজনীতির সাথে যুক্ত হওয়ার প্রবণতা, প্রধান প্রবণতা। এই না হওয়ার দায় কি পুরোটাই তারুণ্যের? না, এটা হচ্ছে আমাদের যে সামাজিক বিবর্তন ঘটেছে, আমাদের সমাজতন্ত্রের বিপর্যয়ের পরে সারা বিশ্বে যে উদারবাদী উদারীকরণ, নয়া উদারীকরণ অর্থনীতি তার প্রচলন বেড়েছে এবং তার বিস্তৃতি ঘটেছে, এবং তার মধ্যে যে ভোগবাদী মানে রাজনীতির বিস্তৃতি হয়েছে, এটা আমাদের তরুণদেরকে আচ্ছন্ন করেছে। এর সাথে যুক্ত হয়েছে নতুন নতুন বিষয়, একটা হচ্ছে বিশ্বজনীন নেতা, তারা দেশের দিকে না তাকিয়ে এখন সারা বিশ্বের দিকে তাকায়, যেটা আগে ছিল না। আগে মানুষ নিজের দেশের দিকেই তাকিয়ে থাকতো, এখন তো আমাদের তরুণরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চলে যেতে চায়, সেই মানে তাদের পছন্দের দেশে তারা চলে যেতে চায়, যেটা আগে এভাবে কখনোই এটা ছিল না। এবং নিজের দেশে কর্মসংস্থান না করে অন্য দেশে তপ্ত মরুভূমিতে অথবা জঙ্গলের মধ্যেও তারা কাজ করতে পছন্দ করেন, কিছু স্বাচ্ছন্দ্যের জন্য, যেটা আমি মনে করি হয়তো আমাদের জন্য ডলার নিয়ে আসতে পারে, কিন্তু এটা একটা জাতির জন্য খুব একটা বড় ধরনের সম্মানের বিষয় নয় বলেই আমরা মনে করি। তো তারুণ্য আজকে সেদিকে ছুটছে, আর অন্যদিকে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে মাদকাসক্তি, এই সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি হয়ে যাওয়া, এগুলো মানুষ তরুণদেরকে বিভ্রান্ত করেছে অনেকখানি। হ্যাঁ মানুন ভাই, একটা কথা তো আমাদের এখানে প্রচলিত ছিল যে আশি মানে অশীতিপর, তো আমরা দেখছি আপনি আশিতে এসেও তারুণ্যে টকবক করছেন। হয়তো এখনও পর্যন্ত ভালো আছি, আপনাদের সবার শুভেচ্ছায় ভালোবাসায় চেষ্টা করছি সক্রিয় থাকার জন্য। যতদিন সক্রিয় থাকতে পারি ততদিন আমাকে আমি চেষ্টা করব মানুষের জন্য কাজ করে যাওয়ার। মানুন ভাই, আপনার জন্মদিন আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার আগামী দিন অনেক অনেক ভালো কাটুক, আপনার জন্য অনেক শুভকামনা। অনেক শুভকামনা, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাই।